সবারই কপালে সুখ শোনে না। ওপার বাংলার কণ্ঠশিল্পী কুমার শানুর গানের মতো হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে আসা ব্যক্তিদের কপালে সুখ সহ্য হয়নি, তাই হয়তো সুখের সব অঙ্গন ছেড়ে রাজনীতিতে এসে হঠাৎ উধাও হয়েছেন কিছু তারকারা। 2006 সালে বাংলাদেশ ক্রিকেট দলে অভিষেকের পর দাপটের সাথে রয়েছেন অলরাউন্ড ক্রিকেটার সাকিব আল হাসান, কিন্তু গেল বছর হঠাৎ রাজনীতিতে আসায় যেন তার কাল হয়ে দাঁড়িয়ে গেল বাংলাদেশি এই অলরাউন্ডারের। আমি বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়ে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে আসার পর থেকে সমালোচিত হতে থাকেন সাকিব। খেলার মাঠে যে সাকিব ছিল একজন চোখের মণি, সেই সাকিবকেই মাঠে শুনতে হয়েছে দুয়োধ্বনি। প্রশ্ন কি নেই সাকিব আল হাসানের? ক্রিকেটের সুখের জীবন, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু নিয়ে তো সুখেই ছিলেন সাকিব, কেন রাজনীতির শিকারে আজ ছন্নছাড়া হলেন তিনি? সুখের ঘর যে এভাবে তাসের ঘরের মতো ভেঙে যাবে তা কখনো হয়তো ভাবতেও পারেনি সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন। দেশের যে কোনো দুর্ভোগ দেখলেই ফেসবুকে এসে লাইভ করতেন, মন্তব্য করতেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। শুধু হাইকোর্ট প্রাঙ্গণেই নয়, খেলার মাঠে রাতারাতি সেলিব্রিটি হয়ে যান ব্যারিস্টার সুমন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে কথা বলতে কার্পণ্য করেনি এই সুমন। হাইকোর্টে জনপ্রিয় মুখ, খেলার মাঠে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া সহ সবকিছু মিলিয়ে তো সুখেই ছিলেন ব্যারিস্টার সুমন। রাজনীতির মাঠে কি এমন মধু রয়েছে যা সবকিছু ছাপিয়ে সুমনকে যেতে হলো নির্বাচনে? আমি তোমাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সুরায় বাংলার মডেল, আমি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত সব বক্তব্য দিয়ে সুখের হাইকোর্ট প্রাঙ্গণ ও খেলাধুলার অঙ্গন ছেড়ে এখন কোথায় আছেন ব্যারিস্টার সুমন? একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। হঠাৎ বৃষ্টি সিনেমার গানের মতো জীবনে হঠাৎ করেই এমপি হয়ে গিয়েছিলেন বাংলাদেশের রূপালী পর্দার এক নক্ষত্র তারকা নায়ক ফেরদাউস। দেশ ছাপিয়ে বিদেশের মাটিতেও সিনেমার দিনগুলো স্বপ্নের দিনের মতো শুরু করেছিলেন, কিন্তু অভিনয়ের সুখের জীবনের চেয়েও কি রাজনীতির জীবন সুখের জীবন ছিল নায়ক ফেরদাউসের? 7 জানুয়ারির বিতর্কিত নির্বাচনে জয়ী হলেও 7 মাসের দায়িত্বে কতটুকু সুখে ছিলেন নায়ক ফেরদাউস? আরেকটু অতীতে তাকালে আরও অনেক বিখ্যাত তারকার নাম দেখা যায় রাজনীতির মাঠে। বাংলাদেশের সবচেয়ে নন্দিত সাবেক ক্রিকেট অধিনায়কের তালিকায় সম্ভবত আগে যার নাম আসবে সে মাশরাফি বিন মুর্তজা। 2018 সালের নির্বাচনে নড়াইল 2 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মাশরাফি। 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের আগে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে আসেন এবং নির্বাচনে অংশ নেন। ওই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল এবং অধিনায়ক হিসেবে তিনি আশানুরূপ ফলাফলও করতে পারেননি। এরপর থেকেই তার ক্রিকেট ক্যারিয়ার স্থবির। নানা আলোচনা সমালোচনায় সংসদ সদস্য হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন, কিন্তু ক্রিকেটে কি আসলেই অসুখী ছিলেন মাশরাফি যার কারণে ক্রিকেট ছেড়ে এসে রাজনীতির সুধা পান করতে হয়েছিল? দর্শক জনপ্রিয় এই তারকা ক্রিকেটারের ক্রিকেট ও রাজনীতির মধুর ভুবন যে হলো ধুধু বালুচর, এই প্রশ্নের উত্তর কে দিবেন? হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।